এরপরে প্রশ্ন হলো আমি একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে আছি বিয়ের উদ্দেশ্যে আমি প্রায় সময় নামাজের মধ্যে তার জন্য দোয়া করি আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন কিনা ভাই বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম হারাম কাজের জন্য দোয়া করলে দোয়া কবুল হওয়া না হওয়ার প্রশ্ন তো পরের কথা সাথে সাথে একটা গুনাহ লেখা হবে আমল নামা হ্যাঁ আপনি যদি বিয়ের জন্য দোয়া করেন আল্লাহ তার সাথে যেন আমার বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই দোয়া হারাম দোয়া না কিন্তু রিলেশন রেখে হারাম সম্পর্ক রেখে দোয়া করতে পারেন না যুবক ভাইরা আপনাদের চরিত্রকে ধ্বংস করার জন্য এই শব্দগুলোকে ইজি করার জন্য অনেক নতুন নতুন শব্দ আমদানি করা হয়েছে রিলেশন ক্রাশ আমি কি ক্রাশ না ওটা বাঁশ কারণ আপনার আমল ধ্বংস হয়ে যাচ্ছে আখেরাত ধ্বংস হয়ে যাচ্ছে ভাই রে কিসের ক্রাশ আল্লাহর গজব যখন নাজিল হবে তখন বুঝবেন ক্রাশ না বাঁশ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন একটা কথা মনে রাখবেন আল্লাহ তাআলা যুবক হিসাবে সৃষ্টি করেছেন কোন না কোন মেয়ের সাথে আল্লাহর বিয়ে হয়তো আল্লাহ তাআলা আপনার নসিবে লিখে রেখেছেন আগে ভাগে সময়ের আগে থেকে উসফুস করবেন দুই নম্বর পথে হারাম মজা নিতে যাবেন হালাল স্বাদ এবং মজা থেকে আল্লাহ তাআলা মাহরুম করে দিবেন ওখানে স্বাদ পাবেন না মনে রাখবেন এই যৌবনকাল এটাকে যদি অন্যায় পথে ব্যয় করে নষ্ট করে দেন তাহলে আসল জায়গায় স্ত্রীর সাথে ভালোবাসা হৃদ্যতা আসল মজা হালাল যে আনন্দ হবে সেই আনন্দের জায়গাটাতে আপনি আনন্দ পাবেন না কারণ আগে থেকে আপনি হারাম আনন্দ করে আপনার আনন্দের যে আকর্ষণ সেটা নষ্ট করে ফেলেছে কথা কি বুঝাতে পারছি শয়তানের সবচেয়ে বড় অস্ত্র যুবকদের জন্য এটা এই নারীর ফাঁদ দিয়ে মহিলাদের রূপ লাবণ্যের ছলনায় নিজেদেরকে তারা ধ্বংস করে দেয় অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে কিসের রিলেশন কিসের আবার জিএফ বিএফ এগুলো ধ্বংস করে দেয় মনে রাখবেন এগুলো সব স্বার্থের সম্পর্ক কিসের সম্পর্ক ভাই স্বার্থের সম্পর্ক বিশেষ করে সবচেয়ে বেশি ধরা খায় আমাদের মেয়েরা ছেলেগুলা প্রেমের এক এক চিঠি লেখে ফেসবুকে মেসেঞ্জারে করে সেই করে সব বেশিরভাগই আল্লাহ মাফ করুক বদমাইশি সোজা কথা ওর দরকার হলো অপকর্ম করা ও বিয়ে করবে না নিয়তি নেই আচ্ছা প্রশ্ন তো করছে যুবক যে বিয়ের নিয়তি করলে জায়েজ হবে কিনা ভাই কোরবানির নিয়তে গরু চোরাই করা জায়েজ হবে নিয়ত কিন্তু ভালো কোরবানি করবে আমি কোরবানির নিয়তে ওনার গরুটা ধরে আনা চুরি করে জবাই করে দিলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার পদ্ধতিও সুন্নাত তরিকা নিয়ত খাটি গরুটা ওনার শুধুমাত্র কোরবানি হবে তো আপনি বিয়ে করে এরপরে প্রেম ভালোবাসা কত উত্রায় আপনার উত্রান বিয়ের পরে এরপরে বউর সাথে মহব্বত যেন হয় দোয়া করেন সমস্যা নেই এই মেয়ে কার বউ কোথায় কোথায় কপালে লেখা আছে আল্লাহ জানে আপনি তার সাথে বদমাইশি করে হারাম সম্পর্ক করে এরপরে দোয়া করতেছেন আল্লাহ আমি বিয়ের নিয়ত করছি বিয়ের নিয়ত করলে আমার হালাল হয়ে যাবে বদমাইশি করা খবরদার হ্যাঁ অনেকে তো আছে বিয়ের নিয়ত নাই পুরা বদমাইশি করে এবং চিটেরি করে ওইটার চাইতে একটু খারাপ আর কি ওইটার চাইতে একটু ভালো আর কি অর্থাৎ ভালো তো বলা যায় না মানে কম খারাপ আর কি ওইটা হলো একেবারেই ডাবল বদমাইশ এটা হলো সিঙ্গেল বদমাইশ পার্থক্য এতটুকু বদমাস মানে বদ মানে খারাপ ওইটা হলো ডাবল খারাপ এটা হলো সিঙ্গেল খারাপ এতটুকু